Hej. হাজাগিরি ফেস্টিভ্যাল 2024 এই অনুষ্ঠানের সভাপতি সত্রায় রিয়াং প্রেসেন্স সেন্ট্রাল কমিটি ব্রু সোসিও কালচার অর্গানাইজেশন উপস্থিত রয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া অনারেবল মিনিস্টার উপস্থিত রয়েছেন ভগবান দাস মন্ত্রী উপস্থিত ছিলেন তিনি বিশেষ কাজে বেরিয়েছেন উপস্থিত রয়েছেন প্রমোদ রিয়াং অনারেবল এমএলএ উপস্থিত রয়েছেন ফিলিপ কুমার রিয়াং অনারেবল এমএলএ কাঞ্চনপুর সোহেল দেববর্মা অনারেবল ইএম উপস্থিত রয়েছেন স্বপ্নারানী দাস এমডিসি উপস্থিত রয়েছেন সত্যজয় রিয়াং যার কথা বললাম উপস্থিত রয়েছেন ভূমিকানন্দ রিয়াং এমডিসি সহ আমাদের এডিএম অর্ঘ সাহা এবং ওনার সঙ্গে সকল সরকারি আধিকারিক যারা রয়েছেন মঞ্চে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এক দুটা কথা বলবো এখানে যারা অপেক্ষায় আছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন পুরো রাত্র এখানে অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানের জন্য সবাই উপস্থিত হয়েছেন ইতিমধ্যে সকলের আলোচনা এবং এখানে যে নৃত্য পরিবেশন তার মধ্যে দিয়ে যিনি সঞ্চালন করছেন তিনি বলেছেন যে হজাগিরি নৃত্য শুধু একটা নৃত্য নয় হজাগিরি নৃত্য হচ্ছে আমাদের জনজাতি অর্থাৎ ভ্রু সম্প্রদায়ের অনুভূতি হজাগিরি নৃত্য হচ্ছে আমাদের স্বাভিমান হজাগিরি নৃত্য হচ্ছে আমাদের গৌরব হজাগিরি নৃত্য আমাদের পুরো বছর ভালোভাবে বেঁচে থাকার রসদ অর্থাৎ আমরা যেন খুশিতে পুরো বছরটা কাটাতে পারি তার জন্য বছরে একবার এই ধরনের একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সমবেত হই আমরা সকলেই জানি এখানে যারা আমার আগের আলোচনা রেখেছেন শুক্লাচরণ নোয়াতিয়া আমার মন্ত্রী যিনি আমার বিধানসভার একসঙ্গে আমরা কাজ করি ওনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করি আমরা দেখেছি আমাদের এই সরকার আসার পর 2018 পরবর্তীতে অনেকগুলো জনজাতিদের জন্য শুধু ব্রুদের জন্য নয় গোটা রাজ্যের জনজাতিদের জন্য অনেকগুলো উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে শুধু কথা নয় আমাদের রাজ্যে পূর্ণ রাজ্যের মর্যাদা 51 বছর পূর্ণ হয়েছে এই 51 বছরের ইতিহাসটাকে যদি আমরা একটু দেখি আমাদের এই জনজাতিদের যাদের নাম বলা হয়েছে এখানে অনেকে বলেছেন সত্যরাম রিয়াংয়ের নাম বলেছেন সত্যি আমরা গর্ববোধ করি এইরকম হজাগিরি নৃত্যকে গোটা পৃথিবীতে তিনি তুলে ধরেছেন এছাড়াও আমাদের রাজ্যে যদি আমি দেখি আমাদের থাঙ্গা ডালংকে বাঁশি বাদকের জন্য ওনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বেনি মাদক জমাতিয়া এই ধরনের অনেক জনজাতি গোষ্ঠীর অনেককে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে তাদেরকে সম্মানিত করা হয়েছে এটা তখনই সম্ভব হয়েছে যখন আমাদের কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশভাগ হাতে নিয়েছেন আমরা যদি দেখি আমাদের রাজ্যের এই অল্প সময় অর্থাৎ 10 বছর নরেন্দ্র মোদীজির আমাদের রাজ্যের অনেকগুলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আজকে আমি জম্পুই গিয়েছিলাম এই জম্পুই হয়তো আমি 5 বছর পরে এবার জম্পুই গিয়েছি এই জম্পুই যে রাস্তাটা একটা সময় আমরা যেতে আমি উত্তর ত্রিপুরা ধর্মনগরের বাসিন্দা ধর্মনগরতে যেতে 3 ঘন্টা সময় লাগতো আজ কিন্তু সেখানে আমরা 1 ঘন্টা এখান থেকেই মাছমারা আমি জম্পুই থেকে 1 ঘন্টা এসেছি এই যে এলাকার এই গ্রামীণ এলাকার এই পাহাড়ি এলাকার রাস্তার উন্নয়ন শুধু রাস্তা শুধু নয় এই ধরনের অনেক কিছু যেগুলো আমাদের গরিব মানুষ যারা পাহাড়ে বসবাস করি জনজাতি গোষ্ঠীর যারা আমরা বসবাস করি আমাদের জীবন মান উন্নয়নের জন্য যে সমস্ত কাজ এই সরকার হাতে নিয়েছে তার মধ্যে এই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু তার অন্যতম একটা কাজ আজ আমরা হজাগিরি নৃত্যকে যদি দেখি আমরা যেভাবে রাজ্যে এবং বহিরাজ্যে যেভাবে সমাদৃত হয়েছে আমরা চাই এটা আরো এগিয়ে যাক এটা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় মানুষ যেন তার এইটাকে গ্রহণ করে আমি আপনাদেরকে বলতে খুশি হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক প্রমোদ রিয়াং মহোদয় বিধানসভাতে আমি দেখেছি এই এবার 2 বার সেশনেই দেখেছি তিনি সেখানে কথা তুলেছেন যে কর্মুক ভাষা অর্থাৎ আপনাদের রিয়াং যে ভাষা সেই ব্রু ভাষা ল্যাঙ্গুয়েজকে সেটা যেন এডুকেশন সিলেবাসে লাগু করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটা কমিটি গঠন করে দিয়েছেন সেখানে কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের প্রমোদ রিয়াংকে আমি আশাবাদী সেটাও খুব শীঘ্রই আমাদের রাজ্যের যে এডুকেশনে সেটাও চলে আসবে আমি আশাবাদী যে কারণ আমাদের রাজ্য সরকার
জনজাতিদের উন্নয়নে জনজাতিদের কল্যাণে প্রতিনিয়ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াস করেন এবং সেটাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করেন। তো আমি আপনাদের এই মঞ্চে থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি যে খুব শীঘ্রই সেটা হয়তো আমরা দেখবো আমাদের এডুকেশনে এই ল্যাঙ্গুয়েজকেও সেখানে গৃহীত করা হয়েছে এবং সেখানে পড়ানো হচ্ছে। তো যাই হোক, আপনারা আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, কারণ আপনারা আমাকে এই এত সুন্দর একটা মঞ্চে কথা বলার সুযোগ দিয়েছেন আপনাদের সামনে। প্রথমবার আমার এই অনুষ্ঠানে আসা আপনাদের হজাগিরি যে আজকের অনুষ্ঠান, এটা বছরে একবার অনুষ্ঠানটা হয়। আমি আশা করব দুদিনের এই অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান হবে, সফল অনুষ্ঠান হবে সকলের সহযোগিতায়। এখানকার এমডিসি, যিনি এমডিসি রয়েছেন আমাদের স্বপ্না দাস, তিনিও সহযোগিতা করবেন, এই এলাকার এমডিসি তিনি সহযোগিতা করবেন এবং এখানকার ভলেন্টিয়ার্স যারা তারা সহযোগিতা করবে। এই দুদিনের অনুষ্ঠান সফল হবে এই কথাগুলো বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সকলকে আবারও হাম্মাই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা রইল।